بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সমস্ত রকম বালা মুসিবত এবং পেরেশানি থেকে সুরক্ষিত করে রেখেছেন। আমরা বেশিরভাগ সময়ে বুজুর্গ ব্যক্তিদের মুখ থেকে কিংবা আমাদের বাড়িতে বাবা মায়ের মুখ থেকে এটি শুনে থাকি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই, কিন্তু তার কারণ কি সেটার সম্বন্ধে আমরা বেশিরভাগ মানুষ হয় অজানা হয়ে থাকি। শুধু এটাই জানি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই। কেউ কেউ বলে যে সেই ঘরে নাকি ফেরিস্তা আসে না, সেই ঘরে আর রহমতও বর্ষণ হয় না, সেই কারণে ঘর থেকে রহমতও উঠে যায়, আর যে কারণে আমরা রাত্রিতে ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ঝাড়ু দেওয়ার সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে ঝাড়ু কখন দিতে হয় আর কোন সময়ে দিতে নেই, ঝাড়ু দেওয়ার ফলে কী ক্ষতি হয় এবং ঝাড়ু দেওয়ার কী বা লাভ হয়ে থাকে। আমাদের ঘরে অনেক সমস্ত এমন কাজ হয়ে থাকে যেখান থেকে আমাদের ঘরের বরকত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই সমস্ত কাজগুলি আবার আমাদের পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়, আর এই কাজের জন্য ঘরে দারিদ্র্যও নেমে আসে। বান্দা দিন রাত এক করে পয়সা উপার্জন করে ধনসম্পদ গড়তে চায়, কিন্তু সেটিকে বাঁচাতে পারে না, বুঝতেই পারে না যে এত টাকা পয়সা কোথায় চলে গেল, আর আল্লাহর রহমতও আমাদের কাছ থেকে তখন দূরে চলে যায়। আমাদের মা বোনেরাও কিছু এমন কাজ করে বসে, তারা যতক্ষণ পর্যন্ত সেইগুলোকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ঘরে বরকতও আসে না। উদাহরণস্বরূপ মাথাকে উলঙ্গ রেখে খাবার তৈরি করার কারণেও ঘর থেকে বরকত উঠে যায়। এই জন্য মহিলাদের প্রয়োজন যে খাবার তৈরি করার সময়ে যেন মাথাতে অবশ্যই কাপড় দিয়ে রাখে। কেউ কেউ আবার উলঙ্গ মাথাতে কাপড় ধুয়ে থাকে, থালা বাসন পরিষ্কার করে থাকে, আর যেটি বরকত উঠে যাওয়ার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও বিশেষ করে যে ঘরের নারীরা ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ে, অথবা ঘরের এমন পুরুষ যারা ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েন, তাহলে সেই সমস্ত ঘরেও অনেক অভাব নেমে আসে। ভাঙ্গা চিরুনি দ্বারা চুল আঁচড়ানো অনেক বড় একটি বরকত শেষ হওয়ার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, বেশক মানুষের সঙ্গে যা কিছু খারাপ হয়ে থাকে সেগুলি তার আমলেরই ফল। ঠিক এমনইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইরশাদ করেছেন, বেশক মানুষ বঞ্চিত হয়ে যায় রিজিক থেকে, বরকত থেকে, সেই গুনাহের কারণে যেগুলিকে সে গ্রহণ করে থাকে। মানে মানুষের গুনাহের কারণে রিজিক থেকে বরকত উঠতে শুরু করে, ঘর থেকে বরকত উঠে যায়, আর এমনভাবে আমাদেরকে এই সমস্ত নোকসানগুলির সামনাসামনিও করতে হয়। ঝাড়ু দেওয়া যদিও একটি সামান্য জিনিস, কিন্তু এর দ্বারা করে থাকা সামান্য ভুল আপনার ঘরের মানুষদেরকে অনেক ক্ষতি পৌঁছাতে পারে। তো সেই জন্য ঝাড়ু দেওয়ার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাকে মনে রেখে দিন, না হলে এই ঝাড়ু আপনার সম্পূর্ণ ঘরকে ঝাড় দিয়ে রেখে দেবে, যার পর আর কখনোই ঘরে বরকত ফিরে আসবে না। যদি এসেও থাকে তাহলে আপনার কাছে থেকে এমনভাবে চলে যাবে যেটি আপনি জানতে পারবেন না। প্রথম কথা মনে রাখবেন, যে ব্যক্তি অথবা কোনো মহিলারা কাপড় দ্বারা ঝাড়ু দিয়ে থাকেন তাহলে তারা ভালো জিনিস থেকে বঞ্চিত হয়ে যান। কোনো ব্যক্তি যদি কাপড় দিয়ে ঝাড় দেয় অথবা কোনো মহিলা যদি কোনো কাপড়ে করে ঝাড় দেয়, তাহলে সেই ঘর বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রে ঝাড় দেওয়ার সময় সব সময় মাথাকে অবশ্যই ঢেকে রাখুন, মাথাকে ঢেকে তবে ঘরে ঝাড়ু দেবেন, কেননা যে মহিলারা উলঙ্গ মাথাতে ঝাড়ু লাগিয়ে থাকে তারা বেবরকতিকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসে। এর সঙ্গে সঙ্গে ভুল সময়ে ঝাড়ু দেওয়ার কারণেও ঘর থেকে বরকত উঠে যায়। যদি আপনি অনেক পয়সা উপার্জন করে থাকেন, হাজার লক্ষ অথবা কোটি টাকার সমান সমান, তাহলে শুধুমাত্র একটি ঝাড়ু থেকে করা ভুল আপনাকে গরিব থেকে আরও গরিব বানিয়ে দিতে পারে। একটি মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন আর দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার তিন সন্তান আবার স্বামীও আছে, তারা সকলেই উপার্জন করতে যায় কিন্তু তবুও ঘরে বরকত থাকে না, আমরা বেবরকতের শিকার হয়ে গিয়েছি আর পেরেশানিতে বন্দি আছি, আমাদের কাজ হতে হতেই থেমে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে মহিলা, যে ঘরে বাদদোয়া দেওয়া হয় সেই ঘরে কিভাবে বরকত থাকতে পারে? সেই মহিলা বললেন, আমাদের ঘরের জন্য আবার কে বাদদোয়া করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, বলো তুমি নিজের ঘরের পরিষ্কার কোন সময়ে করে থাকো? সেই মহিলা বলল, ইয়া আলী, পরিষ্কার করার কোনো সঠিক সময় নেই, কখনো সন্ধ্যাবেলায় তো কখনো আবার রাত্রিতে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা, তুমি নিজের ঘরের পরিষ্কার সূর্য ডুবে যাওয়ার পর কখনোই করবে না, বরং যখন সকাল হবে, সূর্য উঠে যাবে তখন করবে, কেননা সূর্য যখন গায়েব হয়ে যায়, ডুবে যায়, তখন যতটা কীট পতঙ্গ পোকামাকড় এই জমিনে বসবাসকারী যারা এই ঘরের মধ্যেই থাকে, তারা ওই ঘরের কোনাতে গিয়ে আরাম করতে শুরু করে, মানে ঘরের কোনাতে গিয়ে লুকিয়ে পড়ে আর ইবাদত করতে করতে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে।
এবার যখন কোনো মানুষ রাত্রির সময়ে ঝাড়ু দেয়, পরিষ্কার করে থাকে, তাহলে সেই কোনাতে থাকা মাকলুকাতরাও নিজের বাসা হারিয়ে ফেলে আর অন্ধকারে তারা কিছুই দেখতে পায় না, যেই কারণে এদিক ওদিক পেরেশান হয়ে ঘোরাফেরা করতে থাকে। আর আল্লাহ তাআলা নিজের সৃষ্টিকে এতটা ভালোবাসেন যে তিনি কখনোই কারোর বাদদোয়াকে এড়িয়ে যান না। তাহলে সেটি কেমন হবে যখন কোনো ঘরের রাত্রিতে ঝাড়ু দেওয়া হয়, তখন সেই ঘরে যে কীট পতঙ্গরা বসে থাকে তখন তাদের বাদদোয়াতে সেই ঘরের মধ্যে বসবাসকারী মানুষদের রিজিক শূন্য হয়ে যায়। সেই খুশি আবার পেরেশানির মধ্যে পরিবর্তিত হয়ে গিয়ে ঘর থেকে বরকতই উঠে যায়। যদি আপনিও নিজের ঘরের মধ্যে বরকত নিয়ে আসতে চান, তাহলে এই একটি কথা অবশ্যই মস্তিষ্কের মধ্যে গেঁথে নিন যে ঝাড়ুকে ঘরের কোন জায়গাতে রাখতে নেই। এই একটি কথা একেবারে পাকাপোক্তভাবে নিজের মস্তিষ্কের ভিতর ভরে নিন। কেননা আপনারা নিজেরাই দেখে থাকবেন যে যখন আপনি ঘর পরিষ্কার করতে শুরু করবেন, তখন ঘরের মধ্যে যে জীবাণুগুলি থাকে তারা তখন ঘর পরিষ্কারের সময়ে সেই ঝাড়ুতেও লেগে যায়। ঘরের ভিতরে নোংরা, দুর্গন্ধ, ময়লা যত কিছু থাকে সব কিছুই পরিষ্কার হয়ে থাকে। সেই জন্য যেই স্থানে আপনি খাবার তৈরি করবেন, মানে কিচেনে, কখনোই ঝাড়ু রাখবেন না। এর সঙ্গে সঙ্গে যেখানে আপনি খাবার খেয়ে থাকেন সেখানেও যেন ঝাড়ু রেখে দেবেন না। এছাড়াও আপনার ঘরে আপনার ভাই কিংবা আপনার স্বামী যারা বাইরে কাজ করে, মানে চাকরি কিংবা বিজনেসের জন্য বাইরে যান, তাহলে তাদের যাওয়ার সঙ্গে সঙ্গে কখনো যেন ঘর ঝাড়ু দেবেন না। এছাড়াও বুজুর্গানে দিনরা বলে থাকেন ঝাড়ুকে কখনোই সোজা করে রাখতে নেই, বরং শুয়ে রাখাই ঠিক আছে। এমনইভাবে ঘরের দেওয়ালকেও ঝাড়ু দ্বারা কখনোই পরিষ্কার করতে নেই, কেননা এখান থেকে পরিবারের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন মসজিদের ভিতরে অথবা দরজাতে জুমার দিনে সকাল সকাল ওই ঝাড়ু দেওয়া শুরু হয়ে যায়, কেননা এই দিন খুবই বিশেষ হয়ে থাকে, তার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। সেই জন্য নিজের ঘরের মধ্যে জুমার দিনে সকালবেলাতে ঝাড়ু দেওয়া কখনো যেন না ভুলেন। জুমার দিন খুবই বরকতময় হয়ে থাকে। জুমার দিনে পরিষ্কার করার জন্য ঘর থেকে বেবরকতি একেবারের মতো শেষ হয়ে যায়, অভাব দূর হয়ে যায়, সমস্ত রকম পেরেশানি একেবারের মতো দূরে চলে যায়। আর এগুলি তখনই সম্ভব যখন আপনার এগুলির উপর বিশ্বাস থাকবে। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ছোট ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর বিশেষ করে নিজের মা, বোন এবং স্ত্রীদের কাছে খুব বেশি করে শেয়ার করুন আর তাদেরকে বুঝিয়েও বলুন। আরেকটি কথা, যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে করে এমন খুব সুন্দর ভিডিওগুলিকে আপনি কখনোই মিস না করেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।